আমি যে প্রস্তাব দিছিলাম হেডার কি করলে আপনি প্রস্তাব দিবেন ঠিক আছে কিন্তু আপনার পেমেন্ট একটু কম আসলে বুঝেন তো যত গুর তত মিঠা আপনি টাকা যেমন দিবেন আপনার পাত্রিও তেমনই আইবো ঘরে আছে একটা মোটামুটি মানে আপনার পেমেন্টের উপরে ডিপেন্ড করে আমি পাত্রিটা নিয়ে আসছি আচ্ছা তার মানে আমি পামু যাইও কিছু পামু এই বয়সে যে পামু এইটাই তোমার বাবা খুব শুশ করে যায় আমি খুশি আছি আপনি তাই না हां আবার বুঝতে পারছি বুঝতে পারছি আপনি আবার রুসি থাকবো নাকি কই গো খালা বাহির আছেন এই খালা শুনো আজকে থেকে তোমার রান্নাবারার কাজ আমার বাড়িতে করতে হবে না তোমারে যখন নিয়ে আসলাম তোমারে তো কথা দিছিলাম তোমার একটা ব্যবস্থা করবো এই তো আমাগো গ্রামের বেল্লাল চাচা তোমার সাথে তার জুটিটা বান্ধা দিলাম আচ্ছা ঠিক আছে টাকা পয়সা আছে তো না না টাকা পয়সা বলতে জায়গা জমি যা আছে তোমার নামে লেখা দিব ও তাইলে আমি রাজি আমার সমস্যা নাই তারপরে আট পা বলল কামাই করে খিলাম তাইলে আতে তুই লাদার না নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ধরে আচ্ছা জায়গা তুলি হ্যাঁ আসসালামু আলাইকুম ঠিক আসসালাম

গুটলি না খাডো না শোন তুই আমারে কি তালাক দিবি তার আমি এক তালাক দুই তালাক তিন তালাক দিলাম ওর মতো ঘটক নিয়ে তার কই খাওয়া লাগবো যা থাক আরে যা তোর না জল লাগে তোর বাচ্চা থাকলি কি না থাকলি কি তুমি যদি ভালো থাকতা তো মারে থিয়া তার তো আমার কাছে তাই তো ওই একবারে ওটা সাথে এটা সামলা আছে চলবো এই যে ওখানে তাও এটা চলে একবারে ঘটক বিয়া করে নিলাম যদি আমার কোনো বউ পছন্দ হয় তাহলে ঘটককে ফলাই দিমু পচন্দে কি কোন ভাই তাইতো আমাৰ যে পচন্দ আমাৰ হেৰাটো নাথবা গৰখ আমাৰ নেকি বেমাৰী কৰিছে কৈছে কি নাৰ মনে খেল যে বৌৰা খাই গৰখ আমনি যাবি এখন নিলাম আৰু